দাদা ঠিক কথাই বলেছে, ওদের ওপর দিয়ে তো কম ঝড়ঝাপটা গেল না, এবার দয়া করে সবাই শান্ত হও। হ্যাঁ হ্যাঁ, এবার তো বধূবরণের ব্যবস্থাও করতে হবে। অসম্ভব অসম্ভব। এ বিয়ে আমরা কেউ মানি না। আরে মেয়েটাকে অনির বউ বলে আমি অন্তত স্বীকার করি না। এই বধূবরণ আমি করতে পারবো না। আমি জানি গিন্নিমা, সবার মনে হচ্ছে আমি সবাইকে ফাঁকি দিয়ে এই বাড়িতে ঢুকে পড়েছি, কিন্তু যে ঘটনায় আমার কোনো হাত ছিল না, তার জন্য আমি সবার কাছে খারাপ। আমার মেয়েটার সমস্ত স্বপ্ন আহ্লাদ পায়ে মারিয়ে ওই মেয়েটা বরণ হয়ে এই বাড়িতে ঢুকবে, তমসা সহ্য করতে পারবে তো? আপনার উপর আমার পূর্ণ আস্থা ছিল দাদা, সেটা যে এভাবে ভেঙে যাবে আমি ভাবতে পারিনি। আসলে ব্যাপারটা গ্রামবাসীরা তো মেয়েটাকে গ্রাম থেকে বের করে দিতেই চাইছিল, কিন্তু এই দেবী কি লেকচার, ভাবতে পারবে না। ব্যাস ওতেই তো উনি একেবারে গলে জল। দেবীর মতো এত ভালো মেয়েকে কত অপমান সহ্য করতে হচ্ছে, কেন যে এমনটা হলো? আজ আমি সবার কষ্টের কারণ। তুমি আমার কপালে যখন এটাই লিখেছো, আমাকে শক্তি দিও, আমি যেন সবটা সামলাতে পারি। ঠাকুর ঠাকুর, একই করলে তুমি, একই সর্বনাশ করলে, কেন কেন এই অনর্থ হতে দিলে তুমি, কেন এই অনর্থ হতে দিলে? আমার এত বছরের পুজো প্রার্থনা এসবে কি কোন খামতি থেকে গেছিল ঠাকুর? আমার এত কাতর হৃদয়, তুমি শুনলে না ঠাকুর? শুনলে বৌদি, বৌদি, বৌদি একটু শান্ত হও, বৌদি একটু শান্ত হও। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, আজও তার ইচ্ছের পিছনে কি আছে আমরা তো সাধারণ মানুষ কি করে বুঝবো বলো? আজ হয়তো বুঝতে পারবো না, কিন্তু কোনো একদিন হয়তো বুঝতে পারবো আমরা। ছোট ঠাকুর, পদ্ম চিহ্ন সমৃদ্ধ মেয়ের সাথেই অনির বিয়েটা হতে হতো, কিন্তু তা তো হলো না। আমি কি করে বিয়েটা মানবো? অন্য কোনো মেয়ে তো অনির জীবনে অনেক ঢাল হয়ে উঠতে পারবে না ছোট ঠাকুর। তুমি তো ভগবানের কাছে অনির জন্য সবসময় প্রার্থনা করো বৌদি, আর তুমি এও জানো মা যদি সন্তানের জন্য মঙ্গল কামনা করে তাহলে সন্তান সবসময় বিপদমুক্ত থাকে। আর যদি তুমি দেবীকে বধূ বরণ না করো তাহলে এই সংসারের মঙ্গল হবে কেমন করে বৌদি? দেবীর সঙ্গে অনির ভাগ্য জুড়ে গেছে বৌদি, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। আর এই সংসারের মঙ্গলের সাথে অনির মঙ্গলও জড়িয়ে আছে বৌদি, এও তুমি জানো। রাগ করো না, তুমি তুমি মাথা ঠান্ডা করো বৌদি, তুমি এসো এসো।
বাইরে এসো। কি ব্যাপার, নতুন বউ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বরণ ধরণ হবে নাকি? বিচার সভায় তো সবাই দেবীকে বউ বলে মেনেই নিয়েছিল, তাহলে কি বাড়ির মহিলারা মানতে পারেনি? মেজবউ, বরণ ডালা নিয়ে আসতে কতক্ষণ লাগবে? দিদিভাই কিছুতেই আসবে না দাদা, আজ আপনার মুখ পড়বে। যেমন করে সবার সামনে আমার তোমার মুখ পড়ালে। রেডি 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 মেজবাবা, বরণটা তো রেডি, কিন্তু বরণটা? মেজবাবুর দুঃসাহসের জবাবটা আমি পরে দেব, আগে এদিকটা সামলে। নন্দিতা, তুমি বরণ করো। সে কি, শাশুড়ি থাকতে বড় যা বরণ করবে কেন? কি কেমন কথা! ছোট খুড়ি শাশুড়িকেও তো দেখতে পাচ্ছি, কিন্তু কেউই তো এগিয়ে আসছে না। এসব নিয়ম টিয়ম তাড়াতাড়ি শেষ করো, দাঁড়িয়ে থাকা পসিবল না। নন্দিতা যাও। দাঁড়াও, যে মেয়েটা তোমার অনেক সর্বনাশ করলো তুমি তাকে বরণ করবে? হ্যাঁ দিদিভাই, তুমি